Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য কম্পানিয়ন্স অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন যখন 41 নম্বর আয়াতটা শুনলেন সূরা আল হাক্কার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি কবিনা, তখন ভাবলেন নিশ্চয় মুহাম্মদ হচ্ছেন গণক, একজন ফরচুন টেলার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরবর্তী আয়াতটা, তিনি 42 নম্বর আয়াত পড়ছেন সূরা আল হাক্কার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো অতীন্দ্রিয় বাদে গণকের কথা নয়, তোমরা কমই অনুধাবন করো, এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। অর্থাৎ এটা কোনো গণকের কথা নয়, তানজিল মির রব্বিল আলামিন, এটা তানজিল, কোরআনের একটা নাম হচ্ছে তানজিল, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, সুবহানাল্লাহ। ইসলামের প্রতি কিছুটা নমনীয় ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার পরে, কিন্তু তারপরেও তার মাথা মধ্যে সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে হত্যা করবেন, কীভাবে তাকে শেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন, দুনিয়া থেকে নিঃশেষ করে দেবেন, এটা তার মাথায় খেলতে লাগলো। জাহেলিয়া তবু তার মাথা থেকে যায়নি। একদিন তার ঘর থেকে তিনি বের হলেন নাঙ্গা তরবারি নিয়ে, হাতে তার তরবারি, তিনি তরবারি নিয়ে যাচ্ছেন, উদ্ধত তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিরচ্ছেদ করতে। কোন জায়গা থেকে? তার ঘর আপনারা জানেন, যারা হিলটন হোটেলে দেখেছেন মক্কাতুল মুকাররমায়, এখানে তার ঘর ছিল। আমরা প্রায় সময় যখন ওমরাতে যাই তখন এই ঘরগুলো দেখাই, সাহাবা রাদিয়াল্লাহু আনহু কে কোথায় থাকতেন তাদের সম্পর্কে আমরা বলি। এই ঘর থেকে তিনি বের হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তখন কোথায় আছেন? তিনি কিন্তু আপনারা জানেন দারুল আরকাম ইবনে আবিল আরকাম, এটা হচ্ছে জবল আবু কুবাইসের নিচে, এবং সেখানেও আমরা যাই এবং আমরা বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই ঘটনা, কিভাবে তিনি ইসলাম কবুল করলেন। সেখানে তিনি তার তরবারি নিয়ে যাচ্ছেন, পথিমধ্যে তার সাথে দেখা হলো নুআইম ইবনে আবদুল্লাহ, একজন আর্লি কনভার্ট, তার সাথে দেখা হলো, যিনি ইতোমধ্যে ইসলাম ধর্মগ্রহণ করেছেন। নুআইম তাকে জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাচ্ছেন, যাচ্ছ তুমি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে যাচ্ছি, আল সোচি মা হচ্ছে যাই, আমি কোনো কেলে হেম। তখন নুআইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আন তিনি কিন্তু ওমরকে বলেননি যে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন, তিনি গোপনে কিন্তু ইসলাম এনেছেন। তখনও কিন্তু মানুষ গোপনে ইসলামের বাণী শুনছেন এবং জড়ো হচ্ছেন আপনার দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে। নুআইম বললেন, আচ্ছা ওমর, তুমি কি জানো যে তোমার বোন, আপন বোন ইসলাম ধর্মগ্রহণ করেছে, তোমার আপন বোনের স্বামী তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন, ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা এবং সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু আন, তার বোনের স্বামী, তারা ইসলাম ধর্মগ্রহণ করেছে, আর তুমি কি জানো যে তারা ইসলাম ধর্মগ্রহণ করেছেন? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্তম্ভিত হয়ে গেলেন, তিনি শকড হয়ে গেলেন, আসলে সত্যি তারা ইসলাম ধর্মগ্রহণ করেছে? নুআইম বললেন, হ্যাঁ, আগে নিজের ঘর ঠিক করে তারপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন ডাইরেকশন চেঞ্জ করে ফেললেন, তিনি চলে গেলেন তার বোনের ঘরে। ঠিক সে সময় খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আন, তিনি কিন্তু আর্লি কনভার্ট, আপনারা জানেন, যাকে খুব কষ্ট দেওয়া হয়েছিল, যাকে আপনার তিনি তরবারির কারখানায় কাজ করতেন এবং যখন লোকেরা জানলো তরবারি কিনতে গিয়ে যে তিনি মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ, অত্যন্ত গরম পাথর, যেরকম আপনার বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে রাখা হয়েছিল, তাকে রাখা হতো, তাকে আপনার লোহা গরম করে তাকে স্যাক দেওয়া হতো, আল্লাহুল মুস্তাহানুবুনা করিম, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু সে ঘরে ছিলেন এবং তিনি কোরআন শিক্ষা দিয়েছিলেন
ছিলেন, দিত্তক ঠিক তখনই কোরআন শিক্ষা দিচ্ছিলেন ফাতিমা বিনতে খাত্তাব এবং সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। বেয়ার ইন মাইন্ড, সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু আশারে মুবাশশারে একজন দশজন আপনার একটু আগে বলেছিলাম যারা বেহেস্তের সার্টিফিকেট পেয়েছেন, গ্যারান্টি পেয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, দরজায় নাক করলেন। খাব্বাব যখনই দেখলেন যে ওমর, তখনই তিনি লুকিয়ে গেলেন ঘরের একটা রুমের মধ্যে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সেই আপনার কোরআনের আয়াতগুলো জাস্ট পড়ে শেষ করছিলেন তারা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু শুনছিলেন বাহির থেকে কোরআনের সেই শব্দগুলো। তিনি ঘরে ঢুকলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বোন ফাতিমা বিনতে খাত্তাবকে তিনি উপর চুপুরি তিনি আঘাত করতে লাগলেন, তার স্বামী সাহিদকে আঘাত করতে লাগলেন, কেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছ, কেন তোমরা আমার ধর্ম, আমাদের বাপদাদার ধর্ম তোমরা বাদ দিয়েছ। ফাতিমা পড়ে গেলেন নিচে, অনেকভাবেই ঘটনাটা আসছে। ফাতিমা বললেন, তুমি যাই করো না কেন, আমার আমাদের দিল থেকে, আমাদের মন থেকে, আমাদের মগজ থেকে তুমি ঈমান সরাতে পারবে না, দিন সরাতে পারবে না, ইসলাম সরাতে পারবে না। সুবহানাল্লাহ, কিভাবে ছিল তাদের ঈমান, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। তিনি মারছেন মারছেন, হঠাৎ করে যখন তার দেখলো যে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে ফাতেমার শরীর থেকে, সাঈদ ইবনে জায়েদের শরীর থেকে, তার বোধোদয় হলো, তার বোধোদয় হলো, ইসলামটা তার মাথায় যেন চলে আসলো, জাহেলিয়াতটা ছিটকে পড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, সুবহানাল্লাহ, ফাতিমাকে বোন আমার, তুমি কি একটু আগে যে একটা কোরআন পড়ছিল ওইটা কোথায়, ওই কাগজটা কোথায়, ওই লেখাটা কোথায়, ওই পাতাটা কোথায়? তখন ফাতিমা তিনি বললেন যে আমি এভাবে আপনাকে দিতে পারি না, আপনি গোসল করে আসেন, কারণ আপনি অপবিত্র। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অধো করে আসলেন, তারপরে এসে সেই আয়াতটা তিনি পড়লেন। আপনারা জানেন যে সূরা তাহার সেই বিখ আয়াতগুলো আপনার যেগুলো তখন নাজিল হয়েছে এবং তারা বলছিলেন যে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, সুবহানাল্লাহ, তাহা আপনাকে ক্লেশ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, এবং লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন পর্যন্ত সেখানে লেখা ছিল যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহকে উপাসনার কথা আল্লাহ বলছিলেন। এই আয়াতগুলো কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জীবনের জন্য পরিবর্তন করে দিল। তিনি বললেন, চলো মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দিনটা গ্রহণ করে ফেলব। খাব্বাব কিন্তু তাড়াতাড়ি তিনি বের হয়ে এসছেন রুম থেকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি কোথায় ছিলে, তোমাকে দেখলাম না তো এর আগে, কারণ আমি লুকিয়েছিলাম, কারণ আপনি যখন আপনার বোনকে আপনার আপনার বোনের স্বামীকে মারছিলেন, আমি যে কোনোভাবে বেঁচেছি, সুবহানাল্লাহ, এখন তো আপনি আমাকে মারবেন না, কারণ আপনি তো এখন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, তাই না? ওমর বলেন, হ্যাঁ চলো আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসলেন। তিনি এসে যখন তিনি যখন আসছেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন সেই গুহার মধ্যে, এবং আব্দুর রহমান ইবনে আউফ এবং অনেক সাহাবা তখন ছিলেন ওই গুহার মধ্যে। হামজা বললেন, হামজাকে অত্যন্ত একটা সুন্দর কথা তিনি বলছেন, তিনি বলছেন যে ওমর যখন আসছিলেন, সাহাবারা বলছিলেন, ইয়া ওমর, ওমর, ওমর আসছেন, যা ওমর, যা ওমর, ওমর এসছেন, তখন সবাই কিন্তু শঙ্কিত, সবাই কিন্তু ত্রস্ত, সবাই কিন্তু ভয়ে কাতর, সবাই কিন্তু কাঁপছেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে দেখুন, ওমর যদি সঠিক নিয়ত নিয়ে তিনি আসেন তাহলে ঠিক আছে, আর যদি তিনি আমাদের আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অথবা আমাদের কারো কাছে কারোর জন্য কোনো ইভাল নিয়ত নিয়ে আসেন, তিনি যদি আমাদেরকে আঘাত করতে চান, তাহলে তার তরবারি দিয়ে তাকে আমরা তার তরবারি দিয়ে তাকে আমরা শাস্তি করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন গুহার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর তার কলার ধরে টানলেন, তিনি বললেন, সুবহানাল্লাহ, খাত্তাবের ছেলে তুমি কি চাও? তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন সাহাবারা খুশিতে খুশি ঠেলায় তারা চিৎকার করে বলল লিল্লাহি তাকবীর, এবং সবাই বলল আল্লাহু আকবার। মদিনা মক্কার সুবহানাল্লাহ চারকোণ থেকে আওয়াজটা শোনা গেল যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওমর বললেন ইয়া রাসূল আল্লাহ, আর ভয় কিসের, এবার চলুন আমরা চলে যাই কাবাতে এবং কাবার প্রাঙ্গণের প্রকাশ্যে গিয়ে আমরা ইবাদত করব আল্লাহ সুবহানাহু তাআলার। ইসলাম পেল ওমর ইবনে খাত্তাবের মতো মানুষ, সুবহানাল্লাহ। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাদ ওমর, যে একজন ওমরের অ্যাটলিস্ট দিয়ে আপনি ইসলামকে আপনি সম্মানিত করেন। একজন আমর ইবনে হিশাম ছিলেন, যিনি তার আরেকটা নাম হচ্ছে আবি জাহেল, এবং আরেকজন হচ্ছে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন। আল্লাহ তার দোয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করলেন। আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের সুশীতল ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করলেন। আপনারা জানেন যে বুখারি যে হাদিসটা আমরা পড়ি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন সম্পর্কে অনেক কিছু বলার ছিল, সুবহানাল্লাহ। তিনি কিভাবে জেরুসালেম জয় করলেন, কিভাবে তিনি খালিদ রাদিয়াল্লাহু আনকে কেন তিনি অপসারণ করলেন, কেন আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি তিনি ক্ষমতা দিলেন, সুবহানাল্লাহ, এটা কেন করলেন, এই প্রসঙ্গে আরও অনেক কথা বলা ছিল কিন্তু সময়, এবং কীভাবে তিনি খলিফা হলেন, খলিফা হয়ে তিনি কীভাবে জনগণের তিনি সেবক পরিণত হয়েছিলেন, এ প্রসঙ্গে আরও বলবার ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেগুলো বলা যায়নি। 644 খ্রিস্টাব্দে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাহাদা বরণ করেন। মুগীরা ইবনে শুবার একজন কৃতদাস ছিল আবুল, যাকে উপর্যুপরি ছুরি আর ছুরি কাগত করে মদিনার মসজিদে নবীতে ফজরের সময় এ না সলাৎরত অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চলে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তার 10 বছরের যখন তিনি শাসন করেন, এই শাসনের মধ্যে সুবহানাল্লাহ তিনি বলেছিলেন যে ইউফ্রেটিস নদীর তীরে যদি কোনো একটা মেষ না খেয়ে মারা যায় তার জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে বহন করে প্রজাদের জন্য খাবার নিয়ে আসতেন। একদিন একজন মা তার বাচ্চাদেরকে রেখে তিনি বাচ্চারা কাঁদছে আর তিনি বলছেন একটু পরে খাবার রেডি হয়ে যাবে, একটু পরে খাবার রেডি হয়ে যাবে, একটু পরে খাবার রেডি হয়ে যাবে, তখন খাবার কিন্তু রেডি হচ্ছে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে তিনি ঘুরছিলেন। তিনি যখন জানলেন যে আসলে মা খাবার কিন্তু ওখানে রান্না করছে না, গরম পানি কিন্তু দিচ্ছিলেন উনুনের মধ্যে, এবং তিনি ভাবছিলেন একটু পরে তো বাচ্চারা কেঁদে কেঁদে তারপরে এক সময় সুবহানাল্লাহ তারা ঘুমোতে চলে যাবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে এটা জেনে তিনি তার ঘরে আসলেন, নিজের পিঠে খাবার বহন করে সেখানে তিনি নিয়ে গেলেন। আজকের জীবনে, আজকের সময়ে, আজকের বিশ্বে ওমর ইবনে খাত্তাবের মতো শাসকের আবার প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেন আল্লাহ তো কোনো নবী পাঠাবেন না কিন্তু যেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ আবার পাঠান আমাদের মাঝে। হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।